হ্যালো বন্ধুরা, আপনারা ছোটবেলায় সবাই সুপার হিরো হতে চেয়েছেন, বিশেষ করে সবাই হাতে মাকড়সার কামড় খেয়ে স্পাইডারম্যান হওয়ার চেষ্টা করেছেন কিন্তু সফল হননি। কিন্তু আজকের ভিডিওতে আমি আপনাদেরকে কিভাবে স্পাইডারম্যান হতে হয় সেটা দেখাবো না, কারণ স্পাইডারম্যান এর পাওয়ার বোরিং। আর সম্প্রতি দেখা গেছে স্পাইডারম্যান কানে ফুল দিয়ে ছবি তুলেছে, অতএব স্পাইডারম্যানকে আমরা ওই গেচোদা নিয়ে কথা বলবো না, বরং আমরা আজকে জানবো জনপ্রিয় সুপার হিরো ছাইতামা বা ওয়ান পাঞ্চ ম্যানের মতো হবেন কেমনে। এনিমেতে দুর্ভাগ্যবশত তার শক্তির আসল উৎস উল্লেখ করা হয়নি, কিন্তু আমি দিন রাত পায়ের ঘাম মাথায় ফেলে গবেষণা করে জানতে পেরেছি কিভাবে ওয়ান পাঞ্চ ম্যান হতে হয়। প্রথমত আপনাকে নো ফ্যাপ চ্যালেঞ্জ জিততে হবে, তারপর আপনাকে চীনে গিয়ে চারজন মানুষের সাথে দেখা করতে হবে যারা আপনার সুপার হিরো হওয়ার চারটি মূল ভিত্তি মজবুত করতে সাহায্য করবে। বিশেষ দ্রষ্টব্য, এই কঠিন ট্রেনিং এর পর আপনার মাথার সব চুল পড়ে যাবে, কিন্তু চিন্তিত হবেন না, কারণ এর পরবর্তী ক্লিপে দেখানো লোকটির দিক নির্দেশনা অনুসরণ করলে আপনার চুল ফিরে আসবে। যাওয়ার সময় তাদের প্রত্যেকে আপনাকে একটি করে ওবামিয়াম দিবে। ফিরে এসে আপনার বাড়ির পাশের ল্যাবরেটরিতে আপনাকে ওবামিয়াম রান্না করতে হবে। ওবামিয়াম রান্না করা খুব জটিল এবং সময় সাপেক্ষ ব্যাপার, তাই ধৈর্য ধরুন। বালতিতে ওবামিয়ামের সাথে এক চামচ ডেক্সি হাইড্রোক্লোরিক এসিড, দ্বিতীয় বিশ্বযুদ্ধে নিউক্লিয়ার বোমা বানাতে ব্যবহার হওয়া কাঁচামাল এবং এক ডেক্সি সোডিয়াম লবণ মিশিয়ে রান্না করতে হবে। তারপর আপনাকে সৌদি আরবে গিয়ে 100% হালাল কবুতরের দুধ, ছাগলের ডিম আর তাল গাছের খেজুর খেতে হবে দৌড়াতে থাকা একটি উটের উপর চড়া অবস্থায়। অভিনন্দন, এখন আপনি ওয়ান পাঞ্চ ম্যান হয়ে গিয়েছেন। এখন যান পৃথিবীর সবচেয়ে বড় বড় ভিলেনদের দমন করে আসেন, যেমন মনোগাতারি ফ্যান্স, প্রোফাইল পিকচারে এরেনের ছবি দেওয়া লোকজন, আগলি বাস্টার্ড, হেন্টাইগুলার আর্টিস্ট, ব্যাচেলর পয়েন্টের পুরা কাস্ট এবং মার্ক জুকার। কিন্তু আপনার পাওয়ার স্থায়ী করার জন্য আপনাকে রান্না করা ওবামিয়াম খেতে হবে। চলুন দেখে আসি আমাদের ওবামিয়াম রান্না হয়েছে কিনা।